এক গ্রামে এক তাঁতি আর তার বউ বাস করত। তাঁতি তাঁত বুনে সংসার চালাত, কিন্তু তার একটা দোষ ছিল, সে ছিল খুব কুঁড়ে, তাই তার সংসারে অভাব লেগেই থাকে। আজ তাঁত বুনতে যাবা না? হ্যাঁ যাবো ভাবছি। যাবো ভাবছি মানে কি? তুমি তাঁত না বললে কি খেয়ে বাঁচবো শুনি? এই যাও যাও যাও, এক্ষুনি যাও। হ্যাঁ বউ, ওরম করছো কেন? যাচ্ছি তো। ওরকম কি আর সাধে করছি, ঘরে এক মুঠো চাল নেই, চাল কিনে না আনলে ভাত হবে না আর প্যাটেও কিছু পড়বে না। এই তো যাচ্ছি, কাল কড়িটা শাড়ির বায়না ধরা আছে, টাকা পাবো ভালোই। ও মা, তাই কটা শাড়ি বোনা হয়েছে গো এখনো পর্যন্ত? কটা? এ মানে মানে ওই তিনটে। দূর দূর দূর, কি ঘুম পাচ্ছে রে বাবা। আচ্ছা হবে, কোন রাতের বেলা করে নেবো, এখন একটু ঘুমিয়ে নি। আরে রাত হয়ে গেছে, এখন আর তাঁত বুনবো না, থাক কাল ভোরে এসে বুনে নেবো। আর একটু বাকি আর কি, কাল ভোরবেলা আমায় ডেকে দিও তো, তাঁত বুনতে হবে। সকাল হয়ে গেল যে, আরে তাঁত বুনতে হবে, ও বড্ড দেরি হয়ে গেল। না হবে না, ভোর বেলা থেকে ডাকছি, তোমার ওটা নাম আছে? এখনই শাড়ি নিতে চলে আসবে। ও যা, কি হলো, তাঁত ভেঙে গেল, তাঁত বুনবো কি করে? সেই কবে থেকে আপনাকে কুড়িটা শাড়ির বায়না দিয়েছি, আপনি এখনো আমায় দিতে পারলেন না? কি করবো দাদা, এই তাঁতটা ভেঙে গেল যে। অজুহাত অজুহাত, আপনি শুধু অজুহাত দিতে পারেন। ধর আপনার কাছে আসাটাই আমার ভুল হয়েছে, আপনি আমার থেকে একটা টাকাও পাবেন না। কত বেলা হলো সে খেয়াল আছে, কাজ কম কি কিছু করবে না নাকি? কাজ করবো, আমার তো ওই তাঁত যন্ত্রণাই ভেঙে গেছে। সকালবেলা কোথায় আয়েস করে একটু ঘুমো, তা না এখন এই জঙ্গলের মধ্যে ভালো কাঠ খুঁজতে বেরোতাম। আরে বাবা, গাছটা তো দারুণ, এর থেকে ভালো কাঠ পাওয়া যাবে, এটাকেই বরং কাটা যাক। ওহে তাঁতি, থামো থামো, এই গাছ কেটো না। কে কে কথা বলছো? আমার নাম যক্ষ, এই গাছে আমার অনেক দিনের বাস, মহাসুখে আছি, এখানের হাওয়া বড় চমৎকার, শরীর জুড়িয়ে যায় হে। গাছ না কাটলে যাওয়া চলবে না, তাঁত যন্ত্র ঠিক করতে না পারলে আমার বউ ছেলে মেয়ে না খেয়ে মরবে। দোহাই দোহাই তোমার, গাছ কেটো না, এই গাছ কেটো না, তার বদলে তুমি যা চাইবে আমি দেব। বলো কি চাই তোমার? এতক্ষণ একটা ভালো কথা বলেছ, দাও দাও একটা নতুন তাঁত দাও তো, তাহলে আর খেটে আমাকে সারাতে হয় না। বেশ তাই দিলাম। বাড়ি ফিরে দেখবে তোমার নতুন তাঁত যন্ত্র বসে গেছে। ঠিক আছে আমি তাহলে ফিরে যাই। আরে এটা তো ভেবে দেখিনি, নতুন তাঁত নিয়ে বা কি করবো আমি? আমার তো কাজ করতে ইচ্ছা করে না, চোখের থেকে আরেকটা জিনিস চাইতে হবে। দেখি আবার কি হলো। আমার আরো একটা জিনিস চাই, ওই চারটে হাত আর দুটো মাথা, আমি যখন ঘুমাবো তখন আমার বাকি দুটো হাত কাজ করবে। দাও না যক্ষ ভাই। বেটা কুঁড়ে,
ভেবেছে চারটে হাত আর দুটো মাথা হলেই সব কাজ আপনা আপনি হয়ে যাবে। দাঁড়া না, পরে বুঝবে মজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছেই তবে পূর্ণ হোক। এত দারুণ খবর, এবার আমাদের সব অভাব ঘুচে যাবে গো। কখন থেকে তোমরা দুজনে কি বকর বকর করছো? তোমরা কাজ শুরু করতে হবে। এই তোমরা কাজ করো, আমি বরং যাই। যাক বাবা, এ ভগবান মুখ তুলে শেষ এত দিনে। না না না, আমি আর কোনো কাজ করতে পারবো না। সারাদিন আজ অনেক ছোটাছুটি গেছে, এত ছুটে আমার এখন খুব ঘুম পাচ্ছে। আমি এখন একটু ঘুমো। হ্যাঁ, তা বললে তো হবে না, এখন অনেক কাজ বাকি আছে। আগে তার যন্ত্রটা সারাবো, তারপর কালকের মধ্যে 100টা তাঁতের কাপড় বুনতে হবে। বুড়িয়ে বাবা, এত কিছু করতে পারবো না, সে বললে তো হবে না। ওরে বাবা রে, মরে গেলাম রে। না, এভাবে আর চলতে পারে না, আমি বরং কাল সকালে আবার এই যক্ষের কাছে ফিরে যাব। সেই ভালো, তোমার মতো একটা অলস পদার্থ লোকের শরীরে থাকতে আমার লজ্জা করে। তোমার জীবনের অভাব মিটবে নাই আমি বলে দিলাম। বাবা রে, যক্ষরাজ, ও যক্ষরাজ, কোথায় তুমি? আরে একটু বা দেখা দাও। কি হয়েছে তাঁতি ভাই, আবার কি চাই? আমি আর কিছু চাই না যক্ষরাজ, বরং তুমি যা দিয়েছো এখন সেটাই তুমি দয়া করে ফেরত না। না না না, তা হয় না। একবার কাউকে কিছু দিলে আমি আর তা ফেরত নিই না। আমার খুব শিক্ষা হয়েছে, তুমি শুধু আমাকে আবার আগের মতো দয়া করে করে দাও। বেশ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ তোমার। এবার থেকে আমি আমার সব আলস্য ছেড়ে দিয়ে খুব পরিশ্রম করে কাজ করব। এরপর থেকে তাঁতি সত্যি অলসতা ছেড়ে মন দিয়ে কাজ বুনতে থাকে, আর তাদের সংসারে অভাব দূর করে। তাঁতি আর তাঁতির বউ মিলে মনের সুখে দিন কাটায়।